সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত, এসটি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাতের এই শুভক্ষণে আপনাদেরকে সকলকে জানাই শুভ সকাল। এই যে এত শুভ চারিধার, আমরা সবসময় কামনা করি, আপনার জীবনের শুভকামনা করি, আমাদের দিনের শুভকামনা করি, সকাল যাতে শুভ হয়, দুপুর যাতে শুভ হয়, সন্ধ্যা রাত্রি সবসময় যাতে শুভ হয়, সেই কামনা আমরা সবসময় করে থাকি। সেরকম যখন আমরা গান বাজনাও করি তখন কিন্তু শুভকামনা দিই তাদেরকে, যে গান বাজনা যাতে তার ভালো হোক। তো সেই রকম শুভ যদি আমাদের মঞ্চে চলে আসে, না না শুভ বললেই ছেলে ভাবছেন তা কিন্তু নয়, তার সঙ্গে একটা মিষ্টি লক্ষ্মী মেয়েও যদি চলে আসে তাহলে আজকের অনুষ্ঠান একেবারে অন্যরকম হয়ে উঠবে। হ্যাঁ, শুভ তার সঙ্গে লক্ষ্মী মেয়ে, মেয়েটা বাদ দিলাম, শুভ লক্ষ্মী আজকের আমাদের অতিথি, শুভলক্ষ্মী আমাদের সঙ্গে রয়েছে। এরকম একটা মানে দুর্দান্ত একটা নাম, নামটা কে রেখেছে তোমার? নামটা রেখেছেন মা। আচ্ছা, মা সকলেই জানি আমরা যে এম এস শুভলক্ষ্মী, বিখ্যাত একজন ক্লাসিক্যাল সিঙ্গার, তো সামা ওনার থেকে ইনফ্লুয়েন্সড। মা আর আমার বাড়িতে সবাই গান বাজনাই করে। আচ্ছা আচ্ছা, মাও গানই করতেন, করেন, তো সেভাবেই হয়তো মা রেখেছিলেন। প্রথমে একটু অদ্ভুত লাগতো, বিকজ স্কুলে যেতাম যখন, মানে সব থেকে আনকমন আমারই নামটা, একদম একদম, কারোরই দেখতে এবং উচ্চারণ করতেও বেশ বেশ ভালো লাগে, এরকম শুভলক্ষ্মী। আর তোমার যে ইন্ট্রোডাকশনটা, এটা আমার ভীষণ ভালো লাগলো, মানে নামের যদি এত সুন্দর বিশ্লেষণ হয় তাহলে তো নামটা আরো ভালো হয়। নিশ্চয়ই একটা শুভ সকালে এরকম একটা শুভান্বিত আমাদের একজন আজকের অতিথি, এরকম শুভলক্ষ্মী নামটা উচ্চারণ করতে আমি বারবার উচ্চারণ করব আজকে, শুভলক্ষ্মী। এবং কেন বেশি উচ্চারণ করব বারবার, কারণ তুমি হয়তো এরকম বহু জায়গায় ফেস করে থাকবে যে শুভলক্ষ্মী এরকম ভাবে অনেকে, হয়তো অনেক সময় এরকমও হয়েছে কোনো চ্যানেলে যে নামটা আমার গোটা এপিসোডটা ধরে নামটা ভুল বলে যাওয়া হয়েছে। আচ্ছা, এরকমও হয়েছে যে নামটা ভুল, মানে অত উচ্চারণের জন্যই অনেকে হয়তো কোনো, এখন তো লক্ষ্মী কথাটা উঠেই গেছে, লক্ষ্মী মানে বাঙালিদেরও অনেকে আমি বলতে শুনেছি লক্ষ্মী, হ্যাঁ হ্যাঁ শুভলক্ষ্মী, মানে নাম ধরেও ডাকে এরকম ভাবে, তো লক্ষ্মী বলেই ডাক। একদম একদম। তো লক্ষ্মী মেয়ের মতো প্রথমে কোন গান শোনাচ্ছ? প্রথমে আমি আশাজির গাওয়া একটা গান, আমার ভীষণ প্রিয়, আমার মনে হয় সকলের জানা গান, তাই সকলকে শোনাই। চল। Thank you.
বাঙালিকে যখন দীপুদা ডাকে তখন কিন্তু বাঙালি ছুটতে বাধ্য। দীপুদার মধ্যে পুরী আর দীঘার যে সমুদ্রের ডাক, সেইটা ডাকে তো সবসময় বাঙালিরা ছুটে যায়। আর সেই ডাকের কথার সঙ্গে যদি গানের একটা মেলবন্ধন হয়, যেটা মানে আশা ভোসলের এই গানটায় আমরা প্রত্যেকেই পাই, এবং দেখো গানটার কত বছর হয়ে গেছে, আজও এই গানের ডাকে আপনি কিন্তু ছুটে ছুটে আসেন, বারবার শোনেন, প্রত্যেকটা শিল্পীকেই শোনেন যে কিরম ভাবে সে গাইছে। তুমি তো অনবদ্য গাইবে। আচ্ছা, এই যে মানে এই যে তোমার গান শেখার যে জার্নিটা, এটা শুরুটা কবে থাকতে? শুরুটা আসলে খুব ছোট থেকে, কারণ আমার বাড়িতে সবাই গান বাজনা। হ্যাঁ, একটু আগে বলছিলে তুমি, আমার বড় মামা সুরকার বাণীকণ্ঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট মামাও গান বাজনার জগতেই রয়েছেন, এবং মা দিদিমা সবার প্রথমে দিদিমা, মানে ওনাকে দিয়েই শুরু। আচ্ছা, রেডিওতে উনি গান করতেন বিহাই। আচ্ছা আচ্ছা, গানটাই প্রফেশন সকলের ছিল আর কি। তো আমাদের জেনারেশনে এসে অনেকটাই ফাঁকিবাজ আমরা, যেটা তখনকার দিনে তারা যে প্র্যাকটিসটা চলতো সেটা আমাদের ক্ষেত্রে অনেকটা মিসিং। আমার ক্ষেত্রে আমি স্পেশালি বলবো অনেকটাই পাওয়া আর কি, ইনহেরিট করা। তো তারপরে তো অবশ্যই নিজের শেখা, এবং ছোট থেকে আমি পণ্ডিত শ্রীকান্ত বাকরেজি ওনার কাছে শিখতাম। আচ্ছা আচ্ছা, তারপরে আমি মাস্টার্স করেছি মিউজিকে বাংলা গানে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তো গানটা শিখেছি অবশ্যই, কিন্তু আমি বিশ্বাস করি যে ওই রক্তে খানিকটা পাওয়ার, মানে ওই পাওয়াটা না পেলে হয়তো গানটা আজকে হতো না। একদম ঠিক কথাই, খাঁটি কথাই। তোমার সঙ্গে মানে আরো অনেক গল্পে যাব আমি, কিন্তু তার আগে আরো একখানা গান শুনি। এবারে কি শোনাচ্ছ বলো? কিছুদিন আগে আমরা আমাদের ভীষণ প্রিয় একজন সুরকার, সকলের প্রিয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ওনাকে হারিয়েছি। তো ওনারই সুরের একটা খুব সুন্দর গান, যদিও মেল ভয়েসের গান, আমি চেষ্টা করছি আমার মতন করে গাওয়ার। ভেবে হইল না আমার কোনো কাজ, হইল না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ, সারাদিন Thank you.
আমরা দিন ব্যর্থ যেতে দেব না, আমরা গানে গানে যে মানে যতক্ষণ থাকবো ততক্ষণ সুরেই থাকবো আমরা, এটাই আমরা অঙ্গীকার করে এসেছি। আর তুমি যে কথাটা বললে যে রক্তে যদি না থাকে, কারণ এই শিল্পীটা না মানে শিল্পী যারা হয় তারা জন্মগতই শিল্পী হয়, শিল্পীকে গড়ে পিঠে শিল্পী করা যায় না, পড়াশোনা শিখিয়ে শিল্পী করা যায় না, শিল্পীটা মানে যারা শিল্পী হন আর কি তারা সব সময় মানে জন্মের পর থেকেই তারা শিল্পী হয়। তো এই যে কথাটা, এটা অনেককে আমরা এই মুহূর্তে অনেক বাবা মাকে বুঝিয়ে উঠতে পারি না। না ঠিক ঠিক, মানে তারা সবসময় সবসময় চান যে গড়ে পিঠে তারা শিল্পী করবে, একদমই তাই। তোমার এই কথাটা বলাতে আমার যেটা মনে এলো আর কি, আমার একটি ছোট্ট ছানা আছে, আচ্ছা 7 মাস বয়স, ঠিক আছে। তো তার ক্ষেত্রে আমি ভাবি, সে হওয়ার আগে আমি ভাবতাম যে ঠিক কিভাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় জীবনে, কারণ ওই প্রেশার দিয়ে পড়াশোনা ওই একটা ব্যাগ পিঠে চাপিয়ে দিয়ে ওইভাবে ঠিক মানে আমি ছোটবেলাতে আমার বাবা মা ওরম ভাবে আমাকে মানুষ করেনি, আমাকে ফুল ফ্রিডমই দিয়ে রেখেছিলেন, যেটা তুমি সিলেক্ট করবে তুমি সেটাই করবে। তো আমি সেক্ষেত্রে এটাই চাই যে আমার ছেলেকে আমি সেভাবেই করবো, ওর নাম সন্দেশ। ওরে বাবা, সন্দেশ নাম মানে অসাধারণ, একটা দারুণ নাম তুমি বেছেছো সত্যি। তোমার যেরকম ইউনিক নাম, তোমার ছেলেরও ভীষণ সুন্দর নাম, ভীষণ মিষ্টি এবং মিষ্টি তো বটে। এটাও ডাক নাম, ওর একটা ভালো নামও আছে আন্তরিক। আন্তরিক, বাহ, মানে কি অপূর্ব সুন্দর নামগুলো না, মানে খুব সুন্দর, সত্যি সুন্দর নাম। থ্যাংক ইউ সো মাচ। আর মানে সন্দেশের জন্য শুভকামনা রইল, তার আগামী জীবন যেন সুরেলা হোক, এবং তাকে মানে সে যদি সুরের মধ্যে নাও থাকতে চায় সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু সে যেন তার কান যেন সুরেলা হোক এইটা সব সময় চাইবো, তার জীবন সুরেলা হোক, তার জীবন যেন ভীষণ সুন্দর হোক। আর অনেক অনেক আশীর্বাদ রইল আমাদের প্রত্যেকের তরফ থেকে, এসি মিউজিকের প্রত্যেকের তরফ থেকে সন্দেশকে। আমার আন্তরিকের থেকে সন্দেশ নামটা বেশি ভালো লেগেছে, সন্দেশকে অনেক অনেক আদর, অনেক ধন্যবাদ তোমাকে। এইবার আমরা কোন গান শুনছি? এবার এমন একজন শিল্পীর গান গাইবো যাকে ছাড়া বলবো সব ফাঁকা হয়ে গেছে আমাদের জগৎটা। তিনি আমাদের মা সরস্বতী, তিনি আমাদের লতাজি। তাকে হারিয়ে সত্যি মানে বলার কোনো ভাষা, আর আমি খুবই ক্ষুদ্র একজন, ওনার সম্পর্কে কিছু বলার ধৃষ্টতা আমার নেই, তো আমি বলবো না, আমি শুধু গানটা শোনাবো এবং চাইবো যে সকলে মিলে যাতে ওনার একদম। তবে ওনার গানে যাওয়ার আগে কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এই যে গান বাজনা নিয়ে এত আলোচনা হচ্ছে আমার সঙ্গে ওর, তো আপনারাও জানেন অনেকে যারা গান বাজনা করেন অনেক কিছু তাদেরকে মেনটেন করতে হয়, হ্যাঁ, যেমন যারা গান করেন তাদেরকে ঠান্ডা খেতে নেই, টক খেতে নেই। তো আমাদের জীবন্ত সরস্বতী যিনি, তিনি সব খেতেন, ইভেন রেকর্ডিং হয়ে যাওয়ার পর বেশি বরফ দিয়ে ঠান্ডা পানীয় খেতে মারাত্মক ভালোবাসেন এবং তিনি খেতেন। এইটা মানে আমরা যদি শুনি, আমরা অনেকেই আছি এগুলো মেনটেন করি যে বরফ খাবো না, ঠান্ডা কোনো মানে পানীয় খাবো না, সেটা সফট ড্রিঙ্ক হোক বা কোনো শরবত হোক খাবো না আমরা, কিন্তু উনি মানে প্রত্যেকটা রেকর্ডিংয়ের পরে জমিয়ে খাওয়া দাওয়া করতেন এবং খাওয়া দাওয়ার পরে বেশি বরফ দিয়ে ঠান্ডা পানীয় খেতে পছন্দ করতেন। হ্যাঁ, যেটা খুব ভয় পায় উনি সেটাই করতেন, কিন্তু উনি জীবন্ত সরস্বতী, এটা বোধহয় ঈশ্বরের দান ওনার কাছে, মানে আমরা হলে এতদিনে নিমোনিয়া হয়ে যেত অত বরফ দিয়ে। হ্যাঁ, এবং মানে উনি প্রচন্ড পছন্দ করতেন এবং রেগুলার খেতেন। कभी पास बैठो किसी फूल के पास, सुनो जब महकता है बहुत कुछ ये कहता है।
সত্যি মানে অনেকদিন বাদে এই গানটা শুনলাম, মানে কাউকে পারফর্ম করতে ভীষণ প্রিয়, ভীষণ আমারও মানে প্রচন্ড প্রিয়। কিছু মানে কয়েকটা গান আছে যে গানগুলোর মধ্যে মানে এই গানটাও তুমি গাইলে, তোমাকে ধন্যবাদ তার জন্য, সত্যি অসাধারণ অসাধারণ গো। তো এইরকম বিভিন্ন ধরনের গানের ডালি সাজিয়ে আমাদের সঙ্গে রয়েছে শুভলক্ষ্মী, তার কাছ থেকে তো আমরা শুনবো সেই সমস্ত শিল্পীদেরকেও শ্রদ্ধা জানাবো, কিন্তু একটা ছোট্ট বিরতির উপরে। বাংলার মিষ্টি আহা কিছু সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কিছু সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন।
যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কি টেস্টি। আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। আপনার সুরে সুর বাঁধবে আপনারই প্রিয় শিল্পীরা, আর সাথে থাকব আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে। এসজি মিউজিকের স্টুডিওতে আজও যে সমস্ত নতুন শিল্পীদের সুর আমরা শুনতে পাইনি, তাদের জন্য বলি মাত্র একটা ফোন কল। এই প্ল্যাটফর্ম আপনাকে দিতে পারে লক্ষ দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ, তাই আর দেরি না করে হোয়াটসঅ্যাপ করুন 8100147088 নাম্বারে। বিরতির এপারে আপনারা দেখছেন এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত। আজকের এই অনুষ্ঠানের আমাদের বিশেষ অতিথি শুভলক্ষ্মী। তো শুভলক্ষ্মীর গানের জার্নি, পরিবার, তার ছেলে সন্দেশ, নারায়ণের সঙ্গে সাক্ষাৎ কবে হয়েছিল? নারায়ণের সাথে সাক্ষাৎ মানে আমরা দীর্ঘ মানে 12-13 বছরের বন্ধু। আচ্ছা, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে বন্ধুত্বটাই ছিল, এখন বন্ধুত্বটাই আছে। মানে আমরা এখনো ফিল করতে পারি না যে একে অপরকে বিয়ে করেছি। লিটারালি সারাদিন ঝগড়া ঝামেলা, মানে বন্ধুত্বটাই রয়ে গেছে আর কি। তো সেই বন্ধুত্ব থেকে প্রেম ঠিক বলবো না, বন্ধুত্ব থেকে ওই বন্ধুত্ব থেকেই বিয়ে, বন্ধুত্ব থেকেই বিয়ে, বন্ধুত্ব থেকেই বিয়ে। এটাতে আমার মনে হয় যে সম্পর্কটা বেশি আরো প্রাণোচ্ছল থাকবে, কারণ ওই কোথাও গিয়ে অভিমান করলে, মানে একটা যে বন্ধুদের যেমন থাকে অভিমান করলে, চল চল ঠিক আছে আজকে আরই কাল ভাব, মানে এটা আমি ভাবতাম বিয়ের আগে, মানে এটা সারা জীবন হবে, আজ আরই কাল ভাবটা হবে, এটা থাকুক, এটা থাকবে। কিন্তু বেশ মজা মানানো যে ব্যাপারটা হয় না, যেটা প্রেম করলে হয়। হ্যাঁ, ওই ব্যাপারটা একদম ছেলেরা বেশ মানাবে বড়রা, কিন্তু সেটা আমার ক্ষেত্রে হয় না। ঠিক আছে, আমার ক্ষেত্রে আসলে আমি মানাই, উল্টো দিক থেকে কোনো মানানোর সিনই নেই না। এইটাকে কি আমি সত্যি বলে গণ্য করব? একদম মিথ্যে কথা বলি না। না দেখো, আমি কিন্তু অপর দিকের মানুষটার তো কথা শুনছি না, এইটা কিন্তু একটা রুলস আছে, মানে এক পক্ষের কথায় কখনো বিশ্বাস করতে দেই না, সেটা অবশ্যই ঠিক। কিন্তু মানানো ব্যাপারটা আমাদের মধ্যে খুব একটা ঝগড়া ঝাটি হয় ঠিকই, কিন্তু ওই হয়তো কথা বলা বন্ধ করে দিলাম, বুঝতে পারলাম না, আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। তো এরমই বেশি চলে। আর প্রেম, সো কল যেটা প্রেম আর কি, ধরো হাত ধরে হাঁটা, একটু শপিং করা, ইয়ে করা, যেরকম হয় আর কি, একটু গাছের তলায় বসা, যাক ভালো, ভাগ্যিস গাছের তলায় বসনি, এই যা ওয়েদার, থেকে থেকেই যা বৃষ্টি হয়। সেটা লিটারালি মানে সেটা, সেই বসার মেয়েও আমি নই যদিও। না না, একদম না, একদম না। মানে এই যে সুন্দর একটা পরিণতি পেয়েছে তোমাদের সম্পর্কটা, মানে এইটা ভীষণ ভীষণ ভালো। মানে কর্তাও কি এই গান বাজনার জগতেই রয়েছে? মানে আমার সঙ্গে আলাপটা একটা রিয়েলিটি শো এ। আচ্ছা, ও রিয়েলিটি শো এর অ্যাঙ্করিং করছিল। আচ্ছা আচ্ছা। আমি সামো, মানে আমার জীবনের একটা গ্রেট অ্যাচিভমেন্ট যে আমি এমন একজন মানুষের সাথে সেই শোটাতে জাজমেন্ট করেছিলাম, যার গান আমি আজকে রেখেছি, আমাদের সুবীর সেন মহাশয়। তো উনি ছিলেন রিয়েলিটি শোতে এবং আমিও গেছিলাম, তো সেখান থেকে আলাপ, বন্ধুত্ব। এবং তখন ও গানই করতো, এখনও গান করে, কিন্তু মাঝখান থেকে ওই চাকরি সূত্র, এখন WBCS অফিসার, সেক্ষেত্রে গানটা একটু এখন কমে গেছে জীবনে চাকরির চাপে, কিন্তু করে আর কি, মানে আমরা একসঙ্গে বহু জায়গায় পারফর্ম করি। মানে তোমার শ্বশুর বাড়িও গান বাজনার জগতের সাথে একেবারে একেবারে জুড়ে রয়েছে, মানে এইটা একটা দিক দিয়ে চায় যে গান বাজনা করি, মানে এইটা খুব ভালো একটা, ভালো দিক একটা। ছেলে চায় এখন? ছেলে তো আমি হারমোনিয়াম নিয়ে বসলি, মানে ও ভালোবাসে, কিন্তু ও হয়তো তখন খিদে পেয়েছে বা হয়তো ঘুম পেয়েছে, তো তখন
তখন কি করতে হারমোনিয়ামটা আমাকে সাইড করে রাখতে, এখন এই এইগুলো একটু করতে হচ্ছে আর কি, কিছু করার নেই। ওর একটু বয়স অবধি হয়তো আমাকে এগুলো করতে হবে। এবং আমার ছেলের বড় হওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি সাপোর্ট আমার মা বাবার, তারা যেভাবে রাখেন, মানে আমি ও মোটামুটি যখন 2-3 মাস তখন থেকে কিন্তু আমি অনুষ্ঠানে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় করছি, সেইটা আমি সেই সেটা হ্যাঁ সেই সাপোর্টটা না হলে করা যায় না। এটা অনেকেই দেখি মানে একেবারে এক বছর অবধি, এক বছর দেড় বছর অবধি মানে কাজের মুখই মানে দেখতে পারে না, সারাক্ষণ তাকে নিয়ে ইয়ে করতে হয়, সাপোর্টটা না থাকে। সেই সাপোর্টটা সত্যি সন্দেশও আমাকে সেই সাপোর্টটা করেছে। সন্দেশের সাপোর্ট নিয়ে এত সুন্দর যে গান তুমি আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে উপহার দিচ্ছ, প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় উপহার তো দিচ্ছই, তো সেটা সত্যি ভীষণ ভালো লাগছে। আর আমার এসে যে তোমার অ্যাঙ্করিংটা একটা পাও না, অসাধারণ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এইবারে তুমি কি গান শোনাচ্ছ? এরপরে আমি যার গান শোনাবো তাকে আমরা কিছুদিন আগেই হারিয়েছি, আমাদের সকলের প্রিয় লেজেন্ড গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ওনার একটা গান, খুবই কঠিন গান, চেষ্টা করছি গাইতে। চল মানে তার চলে যাওয়াতে সত্যি মেঘে একটা তন্দ্রা এসেছে আমাদের সুরের আকাশের মেঘে। তো সত্যি কথা বলতে যে আমাদের এই শিল্পীদের জীবনাবসান ঘটেছে বটে, কিন্তু তাদের সেই সৃষ্টিগুলো, সেই যে তারা যা কিছু রেখে গেছে, এই যে গান, এই এত সুর, এত কথা, এগুলো কিন্তু এখনো রয়ে গেছে। সত্যি তাই। তো পরবর্তী আমরা কোন শিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছি? আবার সেই দাতাজির একটা গান, আমাদের খুব সুন্দর একটা হিন্দি গান।
সত্যি এই রকম গান গাওয়ার পরে কিন্তু আমাদের দোটানার মধ্যে একটা থাকতেই হয় যে এমন একটা সিচুয়েশনে পৌঁছে গেছি যে এরপরে গান শুনবো না নাকি বিরতিতে যাব, কোনটা নে করব? তুমি যেটা চাও। আমি যেটা চাই, আমি চাই একটা বিরতিতে যাই। এইটা বললেই কিন্তু দর্শক আমাকে মারতে আসে, এটা আমি জানি। না না, প্লিজ মারবেন না, এটা আমাদের অনুষ্ঠানের নিয়ম। চায়ের কাপটি, যে চাটা রয়েছে সেটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে আর কি, তো সেটা একটু গরম করে আনুন, আমরাও ততক্ষণ একটু আলোচনা করে নিই পরবর্তী গান কি হচ্ছে না হচ্ছে। তো নিয়ে নিচ্ছে এখন একটা ছোট্ট বিরতি। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টক ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে বাংলার আচার। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, কি টেস্টি। আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। আপনার সুরে সুর বাঁধবে আপনারই প্রিয় শিল্পীরা, আর সাথে থাকব আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে। এসজি মিউজিকের স্টুডিওতে আজও যে সমস্ত নতুন শিল্পীদের সুর আমরা শুনতে পাইনি, তাদের জন্য বলি মাত্র একটা ফোন কল। এই প্ল্যাটফর্ম আপনাকে দিতে পারে লক্ষ দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ, তাই আর দেরি না করে হোয়াটসঅ্যাপ করুন 8100147088 নাম্বারে। ফিরেলাম বিরতির এপারে, আপনারা দেখছেন এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত। আমি আছি তনুজা, আর আছেন আপনারা। কিন্তু শুধু ওই সবসময় খালি মোবাইলের দিকে তাকিয়ে সুন্দর সুন্দর গান শুনলে তো হবে না, আপনি যে গানটা গাইতে পারেন সেটা জানান সবাইকে। এবার ভাবছেন যে কীভাবে জানাবো, আবারও বলি জানানোর একটাই পথ, এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত। এই একটাই মঞ্চ যেখানে আপনার প্রতিভা হবে বিকশিত। তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের ফোন নাম্বার 8100147088, আবারও বলি 8100147088। এই নাম্বারে যোগাযোগ করুন আর আপনার গান গাওয়ার স্বপ্ন পূরণ করুন। আজকে আমাদের বিশেষ অতিথি রয়েছে শুভলক্ষ্মী। শুভলক্ষ্মীর কাছে তো বিভিন্ন ধরনের গান আমরা শুনলাম, বিভিন্ন শিল্পীকে আমরা শ্রদ্ধা জানালাম গানে গানে, তো এখন তুমি কোন গান গাইতে চলেছ? এখন আরেকজন লেজেন্ড, তাকে শ্রদ্ধা জানাবো। তাকেও আমরা কিছুদিন আগে হারিয়েছি, তিনি আমাদের সকলের প্রিয় বাপ্পিদা। বাপ্পিদার সুরে একটা গানটা, মানে আর কি 21 বছরের গান, আমি একটু বেশি এজে গাইছি। মনের বয়সটা তো এখন ওখানেই রয়েছে না? একদম। চলো, তখন তোমার
মানে সত্যি এমন একটা গান, এই গানটা মানে সকলকে আর কি নস্টালজিক করে তোলে। আর এইটা ভেবে আমাদের আরও বেশি মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে অনুষ্ঠান একেবারে শেষের দিকে, তো আমরা কথা এবার কম বলবো, একটু গান বেশি করে শুনবো। তো এইরকমই আরও কোনো গান কি তুমি রেখেছো আমাদের জন্য এই মুহূর্তে? বাড়ির মতন পরিবেশ এবং তুমি এবং বিসিআর এ সকলে ব্যাক ফ্লোরে প্রচুর কাজ থাকে, ব্যাক ফ্লোরে আমরা জানি প্রত্যেকে যারা গান বাজনা করি, তো পুরো টিমটা এত ভালো লেগেছে আমার যে মানে আমাদের আবার না হয় আরেকদিন এই এই অছিলায় আর একদিন না হয় আমাদের চলো। আলকিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া তুই ঘেসকে সমরাই, ঘাসে
আমরা ফাঁকি দিয়ে কিন্তু একদমই অনুষ্ঠান শেষ করবো না, কথা যখন দিয়েছি গানে গানে শুরু হয়েছে অনুষ্ঠান, গানে গানেই শেষ হবে। তাই আজকের শেষ নিবেদন কি? একটু অন্যরকম। আচ্ছা, কি রকম অন্যরকম? আচ্ছা, এই গানটা আমার খুব ফেভারিট, ফ্রম দ্য ফিল্ম পরিণীতা। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তো চলো তাহলে সেই গানেই যাই।